সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। পান বিক্রেতা থেকে কোটিপতি ব্যবসায়ী প্রভাবশালী নেতা হাজি সেলিম। আকবরকে ধরিয়ে দেওয়ায় সেই রহিমকে 50,000 টাকা দেওয়ার ঘোষণা দিলেন প্রবাসী জামিল। ব্যারিস্টার সুমন ইশরাতের 200 টাকা জরিমানা আপিলে স্থগিত। হাজি সেলিমের মামলার নথি তলব হাইকোর্টে। এবার দেখুন বিস্তারিত সংবাদ। পান বিক্রেতা থেকে কোটিপতি প্রভাবশালী নেতা হাজি সেলিম। বাবা ছিলেন পানের দোকানদার, তিনি নিজেও পানের ব্যবসা দিয়ে শুরু করেছিলেন উপার্জন। সেই মানুষ এখন হাজার হাজার কোটি টাকার মালিক, জায়গা জমি থেকে শুরু করে পেট্রোল পাম্প, কোল্ড স্টোরেজ, ভবন, মার্কেটের যেন শেষ নেই। এই উত্থানের রহস্যটা কোথায়? বাবা ছিলেন পানের দোকানদার, তিনি নিজেও পানের ব্যবসা দিয়ে শুরু করেছিলেন উপার্জন। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আর ক্ষমতার অপব্যবহারকে কাজে লাগিয়ে সময়ের পথ পরিবর্তনে তিনি হয়ে উঠেছেন প্রভাবশালী রাজনীতিবিদ, জায়গা করে নিয়েছেন সংসদে। পুরান ঢাকার ত্রাস হিসেবে তাকে এবং তার পরিবারের সদস্যদের চেনে সবাই। এমনই তাদের প্রভাব যে শত অত্যাচার নির্যাতন সয়েও প্রাণের ভয়ে অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে চায় না কেউই। তিনি হাজি সেলিম, ঢাকা 7 আসনের সাংসদ এবং আওয়ামী লীগ নেতা। নৌবাহিনীর এক লেফটেন্যান্টকে মারধরের ঘটনায় ছেলে ইরফান সেলিমের গ্রেফতারের ঘটনায় যিনি আবার টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন আরও একবার। বর্নিং বার্তায় হাজি সেলিমের রাজনৈতিক উত্থান নিয়ে অনুসন্ধানে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে দিন দুয়েক আগে। টেলিভিশন চ্যানেলগুলোতেও এখন হাজি সেলিম একটা হট কেকের নাম। কীভাবে তিনি আজকের এই অবস্থানে এলেন, পুরান ঢাকার অঘোষিত ত্রাসের পরিণত হলেন, কিংবা হাজার হাজার কোটি টাকা মূল্যের সম্পত্তির মালিক হলেন, সেসব নিয়ে প্রচুর খবর প্রকাশিত হচ্ছে। আওয়ামী লীগের এমপি হিসেবে সবাই হাজি সেলিমকে চিনলেও তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল বিএনপির হাত ধরে। দলটির মনোনয়ন না পেয়ে ক্ষিপ্ত হয়ে তিনি আওয়ামী লীগে ভিড়েছিলেন। শূন্য থেকে শিখরে ওঠার অন্যরকম একটা কেস স্টাডি হিসেবে হাজি সেলিমের গল্পটা অনেকের জন্যই অনুপ্রেরণা হয়ে থাকতে পারে। সোয়ারিঘাটে পানের ব্যবসা করতেন হাজি সেলিমের বাবা চান মিয়া। বাবার হাত ধরে ব্যবসায় হাতে খড়ি হয় সেলিমের। সেনা শাসনের সময়টাতে কোমল পানীয় সেভেন আপের এজেন্সি খুলে বসেন তিনি। সেখান থেকে নকল সেভেন আপ বিক্রির অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। এই অভিযোগের হাজি সেলিম, তার বাবা চান মিয়া এবং বড় ভাই কায়েস মিয়া পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিলেন। জেল খাটতে হয়েছিল তাদের। জেল থেকে বেরিয়ে তিনি শুরু করলেন সিমেন্টের ব্যবসা, কিন্তু এখানেও দুই নম্বরই করার অভিযোগ উঠল। সিমেন্টের সঙ্গে বালি ও মাটি মিশিয়ে বাজারজাত করতেন সেলিম, এমন কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছিল তৎকালীন সময়ের পত্রপত্রিকায়। সিমেন্টের পাশাপাশি সেলিম শুরু করেছিলেন ফলের ব্যবসাও। এ সময় বাদামতলি, ওয়াইজঘাট ও সদরঘাট এলাকার নিয়ন্ত্রণ হাতে নেন তিনি। ব্যবসা করতে করতে হাজি সেলিম বুঝতে পেরেছিলেন ক্ষমতার ধারে কাছে না থাকলে ওপরে ওঠা সম্ভব নয়। 90-এর দশকে এরশাদের স্বৈরাচার সরকারের পতন হয়েছে কিছুদিন আগে। বিএনপি তখন রাষ্ট্র ক্ষমতায়। বিএনপি নেতা মীর শওকতের হাত ধরে রাজনীতিতে উত্থান হয় হাজি সেলিমের। 1994 সালে তিনি ঢাকা সিটি কর্পোরেশনের 65 ও 66 নম্বর ওয়ার্ডে গরু গাড়ি মার্কা নিয়ে কমিশনার পদে নির্বাচিত হন। এরপর তার ইচ্ছে হল সাংসদ হবেন। 1996 সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপির মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু সেই ইচ্ছা পূরণ না হওয়ায় আওয়ামী লীগে যোগ দেন তিনি। মনোনয়ন পেয়ে যান লালবাগ, হাজারিবাগ ও কামরাঙ্গীরচর থানা নিয়ে গঠিত নির্বাচনী এলাকায়। বিপুল ভোটে জয়লাভ করেন হাজি সেলিম। পুরান ঢাকায় শুরু হলো তার আধিপত্যের। ক্ষমতার কেন্দ্রবিন্দুর আশেপাশে থাকার তার ব্যবসাও ফুলে ফেঁপে উঠতে থাকে। 1999 সালে তার প্রতিষ্ঠিত গ্রুপগুলো টার্ন ওভার 600 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল। সংবাদ মাধ্যম এবং পুরান ঢাকার মানুষের অভিযোগ, সাংসদ হবার পর থেকেই জমি ও বাড়ি দখলে নেশায় মত্ত হন হাজি সেলিম। নিজের সংসদীয় এলাকায় পঞ্চায়েত প্রথা চালু করেছিলেন তিনি। জমি বা বাড়ির বিরোধ নিয়ে তার কাছে যারাই আসত তাদের কাছ থেকে সামান্য দামে সেসব জমি কিনে নিতেন তিনি। কেউ বিক্রি করতে না চাইলে জোর করে উচ্ছেদ করা হতো। বুড়িগঙ্গার পাড়ে ওয়াসার জায়গা দখল করে তিনি নিজের মালিকানাধীন পেট্রোল পাম্প স্থাপন করেছেন। সোয়ারিঘাটে নদী তীর দখল করে বানিয়েছেন কোল্ড স্টোরেজ। জগন্নাথ কলেজের ছাত্রাবাসে জায়গা দখল করে সেখানে বানিয়েছেন বিশাল শপিং কমপ্লেক্স, সেটার নাম গুলশান আরা প্লাজা।
আরমানি টোলায় এক বৃদ্ধার সম্পত্তি দখল করে সেখানে গড়ে তুলেছেন এমসিসি টাওয়ার। নলগোলায় ভাওয়াল রাজার পারিবারিক সম্পত্তি দখল করে সেই জায়গায়ও ভবন তুলেছেন। শুধু তাই নয়, হাজি সেলিম চক বাজারের ফ্রেন্ডশিপ মার্কেট ও জেলখানার পাশে 50-60 বছর পুরনো ব্যবসায়ীদের জোরপূর্বক উচ্ছেদ করে সেখানে মদিনা আশিক টাওয়ার ও হাজি সেলিম টাওয়ার নামে দুটি বহুতল ভবন ও মার্কেট নির্মাণ করেন। মার্কেট নির্মাণের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন দোকান দেওয়ার কথা ছিল তার, কিন্তু শেষ পর্যন্ত কাউকেই কোনো দোকান দেননি তিনি। পুরান ঢাকার বাদামতলী, আরমানি টোলা, নবাববাড়ি, মিডফোর্ড রোড, নবাবপুর, ইমামগঞ্জ, ইসলামপুর, লালবাগ, কামরাঙ্গিচর, হাজারিবাগ, এমনকি নারায়ণগঞ্জের পাগলা বা ফতুল্লার মতো এলাকাতেও তার জমি জমা সম্পত্তি আছে। অনেকেরই অভিযোগ, এসবের সিংহভাগই জোর করে দখল করে নেয়া। কেউ যদি জমির অধিকার ছাড়তে না চাইত তার ওপর নেমে আসত অবর্ণনীয় নির্যাতন। হাজি সেলিমের মালিকানাধীন মার্কেটের ভেতরে টর্চার সেলও পাওয়া গেছে, যেটা অপারেট করত তার ছেলে ইরফান সেলিম। 2001 সালে নির্বাচনে হেরে যাওয়ার পরে গা ঢাকা দিয়েছিলেন হাজি সেলিম, তত্ত্বাবধায়ক সরকারের আমলে পালিয়ে গিয়েছিলেন দেশের বাইরে। 2008 সালে আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি। 2014 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে করে জয়লাভ করেন নিজের এলাকা থেকে। এরপর দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র পদে নির্বাচনের জন্যও কিছুদিন দৌড়ঝাঁপ করেছিলেন, কিন্তু আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়নি। পরে 2019 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবেই ঢাকা 7 আসন থেকে নির্বাচিত হন তিনি। তার ছেলে ইরফান সেলিম 2020 সালে ঢাকা দক্ষিণের 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন। হাজি সেলিমের প্রতিষ্ঠিত মদিনা গ্রুপের পরিচালকদের একজনও ইরফান সেলিম। আকবরকে ধরিয়ে দেওয়ায় সেই রহিমকে 50,000 টাকা দেওয়ার ঘোষণা দিলেন প্রবাসী জামিল। সিলেটের আলোচিত রায়হান হত্যার প্রধান অভিযুক্ত আসামি এসআই আকবরকে ধরিয়ে দিতে সহায়তা করেন সিলেটের কানাইঘাটের সাহসী ব্যক্তি রহিম উদ্দিন। আর আকবরকে ধরার জন্য রহিম পাচ্ছেন 50,000 টাকা পুরস্কার। গোপালগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়নের কানাডা প্রবাসী মোহাম্মদ জয়নাল আবেদিন জামিল রহিম উদ্দিনকে এ পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। সোমবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে লাইভে এসে ঘোষণা দেন মোহাম্মদ জয়নাল আবেদিন, ফলে রহিম উদ্দিন পাচ্ছেন 50,000 টাকা পুরস্কার। মোহাম্মদ জয়নাল আবেদিন বিশ্বপ্রবাসী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক। সিলেটের আলোচিত রায়হান হত্যার প্রধান অভিযুক্ত সাময়িক বরখাস্তকৃত এসআই আকবর হোসেনকে কানাইঘাটের ডনা সীমান্ত এলাকা থেকে আকবরকে আটক করে স্থানীয়রা, পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সিলেট নগরের বন্দরবাজার পুলিশ বাড়িতে নির্যাতনে আখালিয়া এলাকার রায়হান আহমেদের মৃত্যুর 1 মাসের মাথায় গ্রেফতার করা হল মূল অভিযুক্ত ওইফারির সাবেক ইনচার্জ আকবর হোসেন ভুইয়াকে। ব্যারিস্টার সুমন ইশরাতের 200 টাকা জরিমানা, আপিলে স্থগিত। পরীক্ষায় অনুত্তীর্ণ ব্যারিস্টার জুম্মন সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী, অন্তর্ভুক্তির বৈধতাও দুই আইনজীবীকে জরিমানা রায় স্থগিত করেছে আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল শুনানি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। বুধবার 11 নভেম্বর সকাল 10:45 প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার অনিকার হক। জুমনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম আমিরুল ইসলাম ও ব্যারিস্টার তানিয়া আমির। এর আগে গত 9 নভেম্বর আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় অনুত্তীর্ণ এক বিচারপতির ছেলে ব্যারিস্টার জুমন সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে বৈধতা ও দুই আইনজীবীকে জরিমানার রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়। গত 8 নভেম্বর আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় অনুত্তীর্ণ এক বিচারপতির ছেলে ব্যারিস্টার জুম্মন সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলর গেজেট প্রকাশ বৈধ বলে রায় ঘোষণা করেন হাইকোর্ট। একই সঙ্গে রিটকারী আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও অ্যাডভোকেট ইশরাত হাসানকে 100 টাকা করে জরিমানা করেন আদালত। এ ধরনের রিট করে আদালতে সময় নষ্ট করার জন্য এই জরিমানা করা হয়েছে। বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লার হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এদিকে রিট মামলার শুনানির এক পর্যায়ে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও অ্যাডভোকেট ইশরাত হাসানের বিরুদ্ধে আদালতে অবমাননা রুলও জারি করেছেন আদালত। গত বছরের 18 ডিসেম্বর এক বিচারপতির ছেলেকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে জারি করা গেজেটের কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে গেজেট প্রকাশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত বছরের 21 নভেম্বর আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় বারবার অনুত্তীর্ণ হওয়ার পরেও হাইকোর্টে এক বিচারপতির ছেলেকে সরাসরি হাইকোর্টের আইনজীবী ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন।
আইনজীবী সৈয়দ সাইদুল হক সুমন ও ইশরাত হাসান বাদী হয়ে এ রিট দায়ের করেন। রিট আবেদনে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় কয়েকবার অংশ নিয়েও কৃতকার্য হতে পারেনি হাইকোর্টের এক বিচারপতির ছেলে মোহাম্মদ জুম্মান সিদ্দিকী। অথচ গত 19 সেপ্টেম্বর জুম্মান সিদ্দিকী সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত করে গত বছর 31 অক্টোবর গেজেট প্রকাশ করা হয়েছে। তাই রিটে ওই গেজেট এবং 1972 সালের বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার 21-এর 1-এ খ ও 30-এ 3-এর ধারা চ্যালেঞ্জ করা হয়েছে। জুম্মান সিদ্দিকী সহ বার কাউন্সিলের সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়। হাজি সেলিমের মামলার নথি তলব হাইকোর্টের। ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের 13 বছর দণ্ডাদেশ মামলার বিচারিক আদালতে থাকা যাবতীয় নথি এলসিআর তলব করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার 11 নভেম্বর হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এই আদেশ দেন। হাইকোর্টের আদেশে বলা হয়েছে, আগামী 7 ডিসেম্বরের মধ্যে ঢাকার বিশেষ জজ আদালতকে এসব নথি হাইকোর্টে পাঠাতে বলা হয়েছে। এ সময় আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান, অন্যদিকে হাজি সেলিমের পক্ষে ছিলেন আইনজীবী সাইদ আহমেদ রাজা, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান মনির। এর আগে সোমবার 9 নভেম্বর হাইকোর্টে এ মামলার শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত করতে আবেদন করে দুর্নীতি দমন কমিশন দুদক। 2007 সালের 24 অক্টোবর হাজি সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। এ মামলায় 2008 সালের 27 এপ্রিল তাকে 13 বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। 2009 সালের 25 অক্টোবর এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হাজি সেলিম। 2011 সালের 2 জানুয়ারি হাইকোর্টে এক রায় তার সাজা বাতিল করেন। পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। ওই আপিলের শুনানি শেষে 2015 সালের 12 জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেন আপিল বিভাগ। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।